আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ ডেস্কটপ থেকে এক্সনেস VPS এ সংযোগ করতে হয়। আপনি VPS এর যোগ্য কিনা তা জানতে আপনার পার্সোনাল এরিয়াতে যান। সেটিংসে গিয়ে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ট্যাবে ক্লিক করুন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে VPS দিয়ে ট্রেড শুরু করার জন্য অনুরোধ জমা দিতে পারেন। আপনার প্রয়োজনীয় MT4 এবং MT5 টার্মিনালের সংখ্যা নির্বাচন করুন এবং প্রদর্শিত পছন্দগুলো থেকে আপনার ভাষা নির্বাচন করুন। এটি করা হয়ে গেলে অর্ডার VPS হোস্টিংয়ে ক্লিক করুন। VPS ব্যবহারকারী চুক্তিটি পড়ুন এবং তা স্বীকার করুন। আপনার অনুরোধের স্ট্যাটাস যাচাই করতে এখানে ফিরে যান। এটিকে অনলাইন দেখানোর অর্থ এটি ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনার VPS অনলাইন হয়ে গেলে আপনার VPS প্রশংসাপত্রগুলো অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন, যার মধ্যে রয়েছে VPS ঠিকানা, VPS লগইন ব্যবহারকারীর নাম, VPS পাসওয়ার্ড। পরে লগ ইন করার জন্য আপনার এই প্রশংসাপত্রের প্রয়োজন হবে। এখানে ক্লিক করলে আপনার VPS পাসওয়ার্ড একবার দেখা যাবে। আপনার VPS পাসওয়ার্ডটি লিখে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আপনি উইন্ডোটি বন্ধ করার পর এটি আর দেখতে পারবেন না। এখন স্টার্ট মেনু থেকে রিমোট ডেস্কটপ কানেকশন সম্পূর্ণ টাইপ করুন, তারপর এই প্রোগ্রামটি লিখুন। কম্পিউটার ফিল্ডে আপনার PA থেকে আপনাকে আগেই দেওয়া VPS ঠিকানাটি লিখুন। একটি এক্সপার্ট অ্যাডভাইজার ব্যবহার করার কথা ভেবে থাকলে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন। বিকল্প দেখানে ক্লিক করুন এবং লোকাল রিসোর্স ট্যাবটি খুঁজে নিন। লোকাল ডিভাইস এবং রিসোর্সের অধীনে আরও এ ক্লিক করুন। আপনার ডিভাইসের যে ড্রাইভে এক্সপার্ট অ্যাডভাইজার ফাইলটি রাখা সেটির পাশে টিক চিহ্ন দিন এবং এরপর ঠিক আছেতে ক্লিক করুন। শুধুমাত্র আপনি এখন VPS এ আপনার ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন, কারণ এক্সনেস এর VPS এর মাধ্যমে আপনার লোকাল স্টোরেজ ডিভাইসে অ্যাক্সেস নেই। কাজটি করা হয়ে গেলে চালিয়ে যেতে সংযোগ দিনে ক্লিক করুন। এরপর চালিয়ে যেতে আপনাকে আপনার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখতে বলা হবে। VPS ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড লিখুন, ঠিক আছেতে ক্লিক করে লগ ইন চূড়ান্ত করুন। অবশ্যই মনে রাখবেন যে আপনি যদি আপনার তথ্য বেশ কয়েকবার ভুলভাবে লেখেন তবে আপনার IP ঠিকানা ফ্রিজ হয়ে যাবে এবং আপনি আপনার VPS এ লগ ইন করতে পারবেন না। যদি এটি ঘটে, অনুগ্রহ করে আবার লগ ইন করার চেষ্টা করার আগে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করুন। অভিনন্দন, আপনি এখন এক্সনেস VPS পরিষেবা ব্যবহার করার জন্য প্রস্তুত। এক্সনেসকে বেছে নেবার জন্য আপনাকে ধন্যবাদ।